হাগ্রামার লেটারটো মিডিয়াতে বহুত টলপার লগাইছে, আমাক একো টলপার লগোৱা নাই। আমি হাগ্রামার লেটারটো সাবলৈ আমার ইমান সময় নাই। বড়োলেণ্ড রাইজক 17 বছৰত যিখিনি হি ঠগাই থৈ গল, যিখিনি বঞ্চিত কৰি থৈ গল, যিখিনি সমস্যা জাপি দি গল, এই সমস্যাখিনি এতিয়া আমি সমাধান কৰিবলৈ, ভাল এটা সুস্থ সমাজ গঢ়িবলৈ আমি আগবাঢ়ি আছো। গতিকে আজি হাগ্রামা বহুত বিজি হয়, যোৱা 2 বছৰে হি এসেম্বলিটো আহিবলৈ সময় পোৱা নাই। সো ইমান ব্যস্ততা যে তেখেতে নিজৰ কাৰণে কৰি আছে, অলপ ব্যস্ততা যদি ৰাইজৰ কাৰণে কৰিলেহেঁতেন 17 বছৰত বড়োলেণ্ডখন বহুত আগবাঢ়ি গ'লহেঁতেন, কিন্তু সেই কাম তেখেতে নকৰিলে। তো সেইকাৰণে আজি আমি দিনে নিশা কাম কৰিব লগা হৈছে আৰু UPPL হিচাপে এইখিনি কাম কৰি যাম। তেখেতৰ ওপৰত আমি চেলেঞ্জ কৰিছোঁ, 600 কোটিটো আহি হিচাপ দিয়ক, আমাৰ লগত বহি ভালকে কাগজ পত্ৰ লৈ আহি এসেম্বলিত নিজে বহক, হিচাপ দিয়ক, আমাক এইটো আমি ক'বলৈ বিচাৰিছোঁ। আৰু তেখেতৰ কিন্তু আমি 2900 কোটি টকাৰ আমি হিচাপ ৰাইজৰ আগত দিবলৈ গৈ আছোঁ উইদিন ডিচেম্বৰ, মানে ফাৰ্ষ্ট উইক আপোনালোকক আমি হিচাপ দিবলৈ গৈ আছোঁ যে 2900 কোটি টকা কেনেকৈ তেখেতসকলে আত্মসাত কৰিবলৈ বিচাৰিছিলে, কেনেকৈ লাইবিলিটি কৰিলে, ইয়াৰ তন্ন তন্ন হিসাব, 1 টকা 2 টকার হিসাব আপনার দিবলে আমি গৈ আছো, উইথ তথ্য, উইথ প্রুফ দিয়ে আছো। আজি শপথ গ্রহণ হয়েছে আর তাত কেন্দ্রীয় বিষয়ববীয়া সকল আর কেন্দ্রীয় আমার যেখানে CWC একলগে শপথ গ্রহণ হয়েছে। আর অহা 3 বছৰত বড়োলেণ্ডবাসী রাইজক সেবা করবলে UPPLৰ পুরা টিম আমার তৈয়ার হয়ে গেছে। তো বিভিন্ন স্তরত থাকি কাম করবলে ইতিমধ্যে আমার দলীয় কর্মী সকলে ইতিমধ্যে মানসিকভাবে প্রস্তুত হয়েছে। মই আশা করো যে আগর সময়ত আগর রাজনীতি সকলে বড়োলেণ্ড অঞ্চলটো যেনেকৈ নিজের লাভালাভর কারণে ব্যবহার করেছিলে, আমার UPPL দলে সম্পূর্ণ বড়োলেণ্ড অঞ্চলত থাকা রাইজক সেবা করবলৈ আমার দলে আগবাড়ি যাব পাৰিম বলে মই মানে আশা রাখিছোঁ। আর দলীয় নেতা কর্মীবিলাকৰ মাজত এটা শক্তি, এটা ইউনিটি, এটা স্ট্রং এটা বিলিফ বিশ্বাস আমার মাজত আহিছে। আর সকল লগ লাগি আগবাড়ি যাম, বড়োলেণ্ডর শিক্ষার সমস্যা, অর্থনীতি সমস্যা, বিভিন্ন সমস্যাবিলাক সমাধান করার লগতে বড়োলেণ্ডখন স্থায়ীভাবে শান্তি করে রাখাটো আমার উদ্দেশ্য। আর ওই উদ্দেশ্যত আমি কাম করে যাবলৈ পাৰিম বলে মই আশা রাখিছোঁ।